আসসালামু আলাইকুম শর্টকাট ভিডিও এডিটর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে টেক্সট স্ক্রোলিং আমাদের অনেক সময় ভিডিওতে নিচে টেক্সট স্ক্রোল করার প্রয়োজন হয়ে থাকে নিচে টেক্সট বিভিন্ন ধরনের টেক্সট আমাদের স্ক্রোল করানো প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা শর্টকাট ভিডিও এডিটরে সেটা কীভাবে করবো সেটাই আজ মূলত আমরা দেখব প্রথমে যেটা করছি সেটা হচ্ছে একটি ভিডিওটি নিয়ে আসলাম এবার যেটা করবো আমরা কি ফ্রেম ইউজ করে এখানে একটি নিচে একটি টেক্সটকে কে স্ক্রিন করবো বন্ধুরা একটা জিনিস আপনাদের জেনে নেওয়ার প্রয়োজন টেক্সট স্ক্রোলিং আসলে শর্টকাট ভেরিয়েটেডে অনেকভাবে করানো করানো যায় ফিল্টার ইউজ করে ফিল টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করে আপনারা আসলে বিভিন্নভাবেই করতে পারবেন তো আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব আজ যেটা দেখাবো সেটা হচ্ছে কি ফ্রেম ইউজ করে কীভাবে করবেন এবং কী ফ্রেম ইউজ করে যে কয়ভাবে করা যায় আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব তো প্রথমে যেটা করব। একটি সিম্পল একটি টেক্সট স্ক্রোলিং করে দেখাবো প্রথমে যেটা করব ভিডিওটি সিলেক্ট করে টাইম লাইন থেকে ভিডিওটি সিলেক্ট করে একটি টেক্সট ফিল্টার নেব এবার টেক্সটটি টেক্সট লিখব এবার যেটা করব আমরা কি ফ্রেম ইউজ করবো এখান থেকে কী ফ্রেম সিলেক্ট করলাম করে এভাবে টেনে আমি একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত কি ফ্রেমটিকে নিলাম এবার কি ফ্রেমের এই যে প্রথম পোর্শন এখানে আর এটি এটাতে চেপে সিক ফরওয়ার্ড চেপে আমি কি ফ্রেমের এই সেকেন্ড এই হ্যান্ডেল এই পোর্শনে আস পয়েন্টে আমি আসতে পারি তো প্রথম প্রথমে গিয়ে কি করব আমি টেক্সটটিকে আগে রিসাইজ করব এভাবে ড্র্যাক করে রিসাইজ করে নিচ্ছি নিলাম এখানে যে সাইজ অ্যান্ড পজিশন আছে এটার এটাকে আমরা একটু দেখে নিচ্ছি আর এটার সাইজ হচ্ছে দুশো একানব্বই একশো বাইশ এবার এ পোর্শনে গিয়ে আমাকে সেম সাইজটি সেট করে দিতে হবে এবার পজিশন আগে প্রথম যে পয়েন্ট কি ফ্রেমের এই পয়েন্টে দেখে নি পজিশন কত জিরো আর ফাইভ নাইন এইট তো এবার এই পয়েন্টে এসেও সেম জিরো আর এখানে ফাইভ নাইন এইট এখন কি ফ্রেমের দুই দুইটি পয়েন্টে আমরা যত কিম সিলেক্ট করেছিলাম এই হ্যান্ডেলটি এটি দুইটি পয়েন্টে সাইজ এবং পজিশন এক আছে এবার সিগ ব্যাকওয়ার্ড চেপে প্রথম পয়েন্টে আসি এখানে এসে যেটা করব যেহেতু টেক্সটটি এখান থেকে বাইরে থেকে এভাবে স্ক্রোল হয়ে এসে এভাবে রাইট সাইডে যাবে তো এখানে কি করব এর পজিশন এখানে জিরো আছে এটাকে আমি মাইনাস করে দিচ্ছি মাইনাস টু আর একটু মাইনাস থ্রি হান্ড্রেড করে দিচ্ছি এবার এটি ভিডিও এরিয়ার বাইরে চলে গেছে এবার এই পয়েন্টে এসে যেটা করবো এখানে এসে এটার ভ্যালুটিকে প্লাস ভ্যালু বাড়িয়ে দেবো এটাকে দিচ্ছি এক হাজার আরও বাড়াতে হচ্ছে এবার ঠিক আছে এবার তাহলে প্লে করে দেখা যাক ভিডিওটির কি ফ্রেম থেকে প্রথম থেকে হোম বাটনে চেপে একেবারে প্রথমে গিয়ে এবার প্লে করে দেখি আসলে কি হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে খুব সুন্দরভাবে কি ফ্রেম ইউজ করে আসলে টেক্সট স্ক্রোলিং করানো যায় এবার আমাদের প্রয়োজন হতে পারে আমরা লম্বা একটা ভিডিও বানিয়েছে ভিডিওগুলো আলাদা আলাদা সেপারেট করা অনেকগুলো ক্লিপ সেক্ষেত্রে আপনারা অনেকগুলো ওয়ে আসলে ইউজ করতে পারেন একটা ওয়ে হচ্ছে এইখানে একটি ভিডিও ক্লিপ আছে আরেকটি ক্লিপ নিয়ে নিয়েছেন আপনারা ইম্পোর্ট করে সেই ক্ষেত্রে আপনারা যেটা সহজে করতে পারেন এখান থেকে এই ফিল্টারটিকে কপি করে নিতে পারেন এভাবে কপি করে সেই ভিডিওর গিয়ে এভাবে পেস্ট এখান থেকে ফিল্টারটি যখন পেস্ট করে দেবেন সেম কাজটি সেই ভিডিওর ক্ষেত্রেও হবে হয়তো বা আপনাদের ভিডিওর লেন্থ অনুযায়ী কী ফ্রেমের এই যে হ্যান্ডেলটি এটিকে এভাবে ইয়ে করে নিতে সেট করে নিতে হতে পারে এবার দিকে আমি আর যাচ্ছি না আপনারা সেটা করলেই বুঝতে পারবেন আর কিছুটা বলতে পারেন সেটা আপনাদের একটা পরীক্ষাও হ্যাঁ আপনারা নিজেরা করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি হেল্প করব আমাকে অবশ্যই কোয়েশেন করবেন এবার হচ্ছে আমি যেটা করব আরেক একটু ভিন্ন এতে করি আবারও টাইম লাইন সিলেক্ট করছি এটা থাক এবার যেটা করব একটি নতুন ভিডিও ট্র্যাক নেব ট্র্যাকটিকে শর্ট করে দিচ্ছি মেক ট্র্যাক শর্টার এবার আমাদের দেখতে আসলে সুবিধা হচ্ছে ট্র্যাকটিকে শর্ট করে নিচ্ছি এবার যেটা করবো এখানে আসলে কাজটা একই বাট একটু অন্যভাবে করছি যাতে আমাদের কাজ করার সুবিধার্থে আসলে এভাবে মানে আমি আসলে সবগুলো ওয়ে দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদের যেভাবে কাজ করতে সুবিধা হয় সেটিকে আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমে যেটা করব নতুন একটি ট্র্যাক তো নিয়েছি এবার যেটা করবো ওপেন আদার্স এখানে গিয়ে টেক্সট সিলেক্ট এখানে গিয়ে লিখে দিচ্ছি স্ক্রোলিং ওকে এবার এটিকে একটু সাইজ করে নিচ্ছি এভাবে এখানে কোথাও পজিশন করলাম এবার এটিকে টেনে এভাবে ড্র্যাক করে এনে এই যে নতুন টাইম লাইনে যে নতুন ট্র্যাকটি নিয়েছিলাম সেটিতে আমরা ছেড়ে দিলাম এবার যেটা করব এখানে এবার সেম ওয়েতেই সেম আমরা যেটা কিছু আগে করেছিলাম যে কি ফ্রেম ইউজ করব। এবার কি ফ্রেমের প্রথম যে পয়েন্ট এখানে যে সাইজ পজিশন এটাকে সেট দেন এখানেও সেম ভাবে সাইজ অ্যান্ড পজিশনটিকে আমরা সেট করে নেব তো এখানে যেটা আছে সেটা কত আছে দেখে নেই পজিশন সেট করি চারশো সাতাশ আর দুশো চল্লিশ তো এখানে চারশো সাতাশ আর এখানে দুশো চল্লিশ এবার এবার হচ্ছে পজিশন সেট করা হয়ে গেছে এবার সাইজ এখানে দেখি কত আছে চারশো ষাট চুরাশি তো এভাবে চারশো ষাট এবার কি ফ্রেমের দুটি পয়েন্টই আসলে একই সাইজ এবং পজিশন রয়েছে এবার আমরা আগের মতনই যেটা করবো এই এই পয়েন্টে এসে এটিকে এইভাবে আমরা ড্র্যাক করেও নিতে পারি অথবা বেস্ট প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে এখান থেকে এখান থেকে যদি আপনার ভ্যালু একেবারে জিনিসটি আসলে একুড়েট থাকে এখান থেকে আমি এটার পজিশন কমিয়ে দিচ্ছি বেশি হয়ে গেছে ফাইভ হান্ড্রেড দিলাম এটা ঠিক আছে আর এই পজিশনে এসে এটাকে কি করব এটাকে রাইটে নেব তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন আমি যখন স্কুল করছি তখন এই ভ্যালুটা বাড়ছে দ্যাট মিন্স আমি এই ভ্যালুটাকে যদি বাড়িয়ে দিই আরও তাহলে এটা একেবারে রাইটে চলে যাবে এক হাজার করে দেখি না আর বাড়াতে হবে তেরোশো এবার মেবি ঠিক আছে সেম ওয়েতে এবার তাহলে প্লে করে দেখি আসলে কি হচ্ছে হোম বাটনে চেপে এবার প্লে করে দেখি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটি ওয়েতে আপনাদের স্ক্রোলিং করে দেখালাম কিন্তু এইটাতে আসলে সুবিধাটা কী ভিডিওতেও করা যায় সরাসরি ভিডিওতে একটি টেক্সট ফিল্টার নিয়ে সেটাতে আপনি কি ফ্রেমিস করতে পারেন বা আলাদাভাবে ওপেন আদার্স থেকে ওপেন আদার্স থেকে এভাবে একটি টেক্সট নিয়েও আপনি করতে পারেন আলাদা একটি টেকে বাট এখানে সুবিধা হচ্ছে যে আপনি যখন একটা লম্বা ভিডিও বানিয়েছেন এখন আপনি বারবার ওই আপনার যে ফিল্টারটিকে এটিকে কপি করতে কপি করতে হতে পারে বা এখানে আরও ফিল্টার আপনি ইউজ করা করতে হতে পারে যে কারণে আপনি অনেকে চাচ্ছে যে আপনি চাচ্ছেন যে আসলে একদম সেপারেটলি রাখবেন সেপারেটলি করবেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখন যেটা হয়েছে এখানে আপনি কি করবেন এটাকে জাস্ট কপি করবেন কপি করে একদম ট্র্যাকের শেষ প্রান্তে এনে পেস্ট করে দিবেন দিয়ে এবার এটাকে এভাবে ছেড়ে দিবেন তাহলে যেটা হবে এখন কন্টিনিউয়াস আসলে প্লে হচ্ছে ট্যামলাইনটিকে একটু ছোটো করে দিই এবার দেখেন এটা আসলে এভাবে ভিডিওটা মনে করেন যে আপনাদের ভিডিওটি অনেক লেন্থ এখান থেকেই দেখাই তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে পরবর্তী মানে আপনি চাচ্ছেন কন্টিনিউয়াস স্ক্রোলিং হতে থাকবে আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে সেক্ষেত্রে আপনি বারবার এটিকে এভাবে কপি পেস্ট করে দিতে পারেন আর আপনি যদি এই উপরে যে ট্র্যাকের এই এটির যদি লেনথটি কমিয়ে দেন সেক্ষেত্রে স্ক্রোলিংয়ের স্পিডটা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে সেটা আপনারা সেট করে নেবেন কীভাবে কি ফ্রেমে যাবেন গিয়ে এখানে দেখবেন যেহেতু আপনার কী ফ্রেম ছেলে সিলেক্ট করা ছিল তখন ভিডিওর লেন্থ বড় ছিল ক্রিফমের লেন্থও অনেক বড় ছিল এটাকে আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে এইভাবে অ্যাডজাস্ট করে নিলেই এটা ওকে হয়ে যাবে এতটুকু এইভাবে আমি অ্যাডজাস্ট করে নিলাম এই ধরনের প্রবলেম আমি পড়েছি তার জন্য এটা আপনাদেরকে শেয়ার করলাম এইটা প্রবলেম হতে পারে আপনাদের সেক্ষেত্রে আপনারা এটা করবেন সেমভাবে আপনারা টাইম লাইনে গিয়ে তখন ওইটাকেও অ্যাডজাস্ট করে নেবেন ওই এটাকেও অ্যাডজাস্ট করে নিয়ে অথবা একেবারে অ্যাডজাস্ট করে নিয়েই তারপরে দেন কপি পেস্ট করবেন প্রত্যেকবার তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আরেকটি স্ক্রোলিং নিয়ে আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এস এল ওভারলি কীভাবে এল ইউজ করে এস এল ইউজ করে আপনারা স্ক্রোলিং করতে পারেন সেটি আরেকটা ওয়ে সেটা আমি আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এ পর্যন্তই এ পর্যন্তই আপনারা আমার ভিডিও কি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম